টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অ্যাম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত, তার সঙ্গী হবেন রিচার্ড ইলিংওয়ার্থ। বাংলাদেশের প্রথম অ্যাম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া সৈকত এবার আরেকটি প্রথমের সাক্ষী হতে যাচ্ছেন। দোসরাজন যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন। উদ্বোধনী ম্যাচ ছাড়াও বিশ্বকাপের আরও সাতটি ম্যাচ পরিচালনা করবেন, যার মধ্যে তিন ম্যাচে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে, টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন চার ম্যাচে। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন সৈকত, আম্পায়ারিং করেছেন পাঁচ ম্যাচে। এছাড়া দুইটি নারী বিশ্বকাপ ও 2018 নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করেন সৈকত।